প্রিয় সোনামণিরা আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তাই না? প্রতিদিনের মতো একই সময়ে কি মিস আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আচ্ছা, আজকে আমরা কি করব জানো? আজকে আমরা করব বাংলা ছড়া। কেমন ছড়াগুলো আমরা কি এখন রিভিশন দিচ্ছি, যেহেতু তোমরা ভাষায় শিখে ফেলেছো, মিস আগে দুইবার তোমাদেরকে সেগুলো পড়িয়েছি। আচ্ছা দেখো, তোমাদের তার আগে এই যে মজার ছড়া, হ্যাঁ, বইটি হাতে নাও সবাই, কারণ এখানে 9 এবং 10 এবং 11 পৃষ্ঠায় তোমাদের ছড়াগুলো দেওয়া আছে। দ্বিতীয় সাময়িকের সিলেবাস অনুযায়ী আজকে আমরা দুইটা ছড়ায় কি রিভিশন দিব, একটা হচ্ছে কি মাছ ধরা, একটা কি মাছ ধরা, আর একটা হচ্ছে খোকা। কেমন? আচ্ছা চলো তাহলে আগে মাছ ধরাটা একটু মিস পড়াই, তখন তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? এই যে দেখো মাছ ধরা, হ্যাঁ, খোকা গেছে মাছ ধরতে, কি নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল ছিলে। বলো তো আবার আমার সাথে, খোকা গেছে মাছ ধরতে, কি নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল ছিলে। এই রাইমস গুলা তোমরা একটু সুরে সুরে পড়তে পারবে, ঠিক আছে? খোকা গেছে মাছ ধরতে, কি নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল ছিলে। খোকা গেল মাছ ধরতে, কি নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল ছিলে। সুরে সুরে পড়লে কি দেখবে তোমাদের ছড়াগুলো অনেক বেশি মজা লাগছে। কেমন? তাহলে মাছ ধরাটা তোমরা সবাই পারো, হ্যাঁ, এটা বারবার বাসে কি করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা দেখো আরেকটা ছড়া আছে পৃষ্ঠা নাম্বার 11-তে, সেটা হচ্ছে কি খোকা। কেমন? হ্যাঁ, তাহলে চলো একবার খোকার ছড়াটা আবার পড়ে নিই আমরা। বলো তো দেখি একটু অভিনয় করে বলি, ঠিক আছে? আচ্ছা মিস বইটা রাখি, বলো এখানে কে রে? আমি খোকা, মাথায় কি রে আমের ঝাঁকা, বিলাস না কেন দাঁতে পোকা, ঠিক আছে? আচ্ছা চলো আরেকবার পড়ি, বলো এখানে কে রে? আমি খোকা, মাথায় কি রে আমের ঝাঁকা, খাসনি কেন দাঁতে পোকা, বিলাস না কেন উরে বাবা, ঠিক আছে? তাহলে এটা কি তোমরা যদি অভিনয় করে করে বলো, দেখবা আমরাও কি অনেক বেশি পছন্দ করবে। কেমন? তোমাদেরকে অনেক বেশি বেশি কি করবে, আদর করবে। আচ্ছা চলো আরেকবার পড়ি বইতে, কেমন? দেখো অনেক সুন্দর কিন্তু কি ছবি দেওয়া আছে, পোকার মাথায় অনেক বড় আম, হ্যাঁ, বাবা জিজ্ঞেস করছে, তারপর দেখো এখানে পাখি আছে, হ্যাঁ, বলতো এখানে কে রে? আমি খোকা, মাথায় কি রে আমের ঝাঁকা, খাসনি কেন দাঁতে পোকা, বিলাসনি কেন ওরে বাবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম, হ্যাঁ, দুটা ছড়া শিখলাম। কেমন? ছড়াগুলো তোমরা বাসায় বারবার কি প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর সবসময় মিস যেটা বলি যে বাসায় থাকবে তাহলে কি থাকবে, সুস্থ থাকবে। কেমন? আচ্ছা তাহলে বাংলা আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। প্রিয় সোনামণিরা, আজকে আমরা কি আবার কি ড্রয়িং নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, হ্যাঁ। গতকাল আমি কি দেখিয়েছিলাম তোমাদেরকে, আম এবং ঘুড়ি কিভাবে রং করবে, ঠিক আছে, কালার করবে। আজকে মিস তোমাদেরকে দুইটা কালার করা দেখাবো ছবি, যেমন একটা হচ্ছে কি বল, ঠিক আছে, তোমাদের সিলেবাসে বলটা দেওয়া আছে, এবং আরেকটা কি মাছ, হ্যাঁ, সেগুলো কিভাবে কালার করবে চলো মিস একটু তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমাদেরকে তোমাদের জন্য কালার করতে কি হবে সুবিধা হবে। কেমন? বলে যেহেতু তিনটা কি সাইড আছে, যে তিনটা অপশন, তাহলে চলো আমরা এক একটাতে কি কালার দিতে পারি সেটা একটু দেখি। প্রথমে আমরা দিতে পারি, বলতো কি কালার দেওয়া যায়, চলো লাল দিলে কেমন হয় দেখি। প্রথমে দিব কি লাল, ঠিক আছে,
এই যে প্রথম অপশনে কি দিব লাল কেমন আচ্ছা লালের সাথে মিলিয়ে মাঝখানে কি দিব সবুজ কেমন লাল সবুজ কারণ দুইটা কালারই কি অনেক বেশি সুন্দর আমাদের কি জাতীয় পতাকার কালার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দিতে পারি কি অনেকগুলো যেহেতু কালার আছে তার মাঝখানে কি দেওয়া যায় নীল দিতে পারো নীল হ্যাঁ কি কালার দিতে পারি নীল ঠিক আছে তাহলে লাল সবুজ নীল কি কালার দিব লাল সবুজ নীল কেমন তিনটা কালার দিলে বলটা অনেক সুন্দর হবে কারণ বলটা এক কালার হয় না অনেকগুলো কালার থাকে ঠিক না আবার মাঝে মাঝে এক কালারও হয় সেটা খুব কম বলের চারপাশে তোমরা কি এই যে কালো কালার দিয়ে আউটলাইন করবে ঠিক আছে তাহলে বলটা অনেক বেশি সুন্দর লাগবে কেমন আচ্ছা চলো এবার আছে কি মাছ হ্যাঁ মাছে তোমরা কি মাছ কি কালার হয় বলো তো বাসে তো তোমরা মাছ আনে না মাছ তো দেখেছো মাছে কি কালার হয় বলো ছাই রঙের হয় ঠিক না মাছের কি কালার হয় ছাই রঙের হ্যাঁ তো তোমরা এখানে মাছে ছাই রং যদি থাকে তোমাদের কালার বক্সে ছাই রংটা দিতে পারবে ঠিক আছে আচ্ছা ছাই রং যদি না থাকে তাহলে তোমরা হ্যাঁ হালকা যে পেস্ট কালার যেটা বলি আমরা হালকা আকাশি রং সেটাও কি দিতে পারবে কারণ মাছে যদি অন্য কালার দাও সেটা ভালো লাগবে না কেমন ছাই রঙের সাথে মিলিয়ে তোমরা আকাশি কালারটা দিতে পারো যেটা হালকা নীল রঙের সেটা ঠিক আছে তারপরে এই যে কালো এই যে আঁশগুলো তোমরা এগুলা কি কালো কালো রং দিয়ে আঁশগুলো একটু হ্যাঁ রংটা করে দিতে পারবে চোখও তোমরা কি কালো দিবে কেমন তারপরে যে চারপাশের আউটলাইনটা কি করবে কালো রং দিয়ে সুন্দর করে এঁকে দিবে তাহলে মাছটা দেখবে একদম কি জীবন্ত মাছের মতো লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা বাসায় কি বল মাছ তারপর হচ্ছে আম এবং ঘুড়ি চারটা ড্রয়িং কি বেশি বেশি প্র্যাকটিস করবে ঠিক আছে আচ্ছা আজকে তাহলে মিস এই পর্যন্ত ড্রয়িং ক্লাসটা করালাম হ্যাঁ নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা কি বাসায় থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ